এরপর দেখি আমরা একটা অ্যান্ড গেট, অ্যান্ড গেটের চিত্র তোমাদের নিশ্চয়ই, প্রতীক তোমাদের নিশ্চয়ই মনে আছে, আউটপুটও মনে আছে। অ্যান্ড গেটের প্রতীকটা হচ্ছে এই, এটা এ ইনপুট বি ইনপুট, এটার আউটপুট সিটা হবে এ ডট বি, অর্থাৎ গুণ, গুণ আকারে। এটার সত্য সারণীটা কি আমরা সবাই জানি যে যখন এ এবং বি দুয়োটাই অন অবস্থায় থাকবে, ওয়ান অন, শুধুমাত্র তখনই আউটপুট পাওয়া যাবে, আর বাকি সবগুলোতে আউটপুট পাওয়া যাবে না, সি ইজিক্যাল টু জিরো হয়ে যাবে, এগুলো জ্বলবে না, শুধুমাত্র তখনই জ্বলবে যখন এতেও ওয়ান বিতেও ওয়ান সিগনাল দেওয়া হবে, অর্থাৎ দুটো সুইচই যখন অন করা হবে। এখন খেয়াল করো, এখান থেকে যদি ভোল্টেজ সাপ্লাই দেওয়া, এটা যদি ডায়োড মনে করতো তাহলে একই জিনিস হতো। তো ধরো তুমি এটা এই এ সুইচটা সংযুক্ত করেছো, বিদ্যুৎ এখান থেকে প্রবাহিত হতে 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 এই পর্যন্ত এসছে, কিন্তু বি সুইচটা খোলা অবস্থায় আছে। যেহেতু বি সুইচটা খোলা অবস্থায় আছে, সেহেতু বিদ্যুৎ এরপর আর সামনের দিকে অগ্রসর হতে পারবে না, অর্থাৎ সার্কিট ফুলফিল হবে না, অর্থাৎ এখান থেকে বিদ্যুৎ লাইটে প্রবেশ করতে পারবে না, বাল্বে, তার মানে বাল্ব জ্বলবে না। ঠিক একই ঘটনা ঘটবে বি এর ক্ষেত্রেও, যদি বি সংযুক্ত করো আর এ খোলা রাখো, এখানে এসেই বিদ্যুৎ থেমে যাবে, সে আর সামনের দিকে অগ্রসর হতে পারবে না, লাইট জ্বলবে না। যদি লাইটটাকে জ্বালাতে হয় তাহলে এ এবং বি দুটোকেই জ্বালাতে হবে, অন করতে হবে, অর্থাৎ এটা একটা অ্যান্ড গেটের মতন আচরণ করবে এই সার্কিটটা, অর্থাৎ এ এবং বি এই ইনপুটের দুটো ইনপুটই যখন ওয়ান হবে শুধুমাত্র তখনই লাইট জ্বলবে।